তাকওয়া চ্যানেল সত্যের সন্ধানে। একবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, সেটা হলো তার দাস গোলাম তার জন্য কিছু খাবার নিয়ে আসছে। খাবার নিয়ে আসার পরে তিনি খাবারটা খেয়ে ফেলছেন। খাবার পরে এখন তো তার মধ্যে অস্থিরতা বেড়ে গেছে। গোলাম জিজ্ঞেস করছে যে জনাব, প্রত্যেকদিন তো আপনার জন্য কিছু না কিছু হাদিয়া নিয়ে আসি। হাদিয়া নিয়ে আসার পরে আপনি জিজ্ঞাসা করেন এইটা আমি কোথা থেকে নিয়ে আসলাম, কিভাবে উপার্জন করলাম। আজকে তো কিছুই আপনি জিজ্ঞেস করলেন না, আপনি তো ডাইরেক্ট খেয়ে ফেললেন। সিদ্দিকে আকবর জবাব দিলেন যে আজকে আমি এতটা ক্ষুধার্ত ছিলাম যে তোমার কাছে জিজ্ঞেস করতে ভুলে গেছি। এখন বলো এইটা কোথায় পেয়েছো, কিভাবে এনেছো। গোলাম বলল, জাহিলিয়াতের যুগে আমি এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এক লোক পেটের ব্যথায় সে কষ্ট পাচ্ছিল, তো আমার কাছে সে কিছু পানি পড়া চাইল, আমি তাকে পানি পরে দিলাম আর পেটের ব্যথা বন্ধ হয়ে গেল। এখন তাদের কাছে তাৎক্ষণিকভাবে আমাকে হাদিয়া হিসেবে দেওয়ার কিছুই ছিল না। সে বলল যে অদূর ভবিষ্যতে আমরা কিছু একটা আপনাকে দেব। ভবিষ্যতের আশায় তিনি থাকলেন। এরপরে আবার এখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, এরপরে তাকে দেখে একটা বিয়ে অনুষ্ঠান হচ্ছে, সেই বিয়ে অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে কিছু খাবার দিয়ে দিস। এই খাবারটা নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই খাবার খেয়ে ফেললেন। এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো খুব গরম হয়ে গেলেন আর বললেন যে তুমি তো আমার খাদেমগিরি করে আমার ঈমান আমল সব ধ্বংস করে দিছ, তো আমাকে তো তুমি ধ্বংস করতেছ, এই খাবার তো আমার জন্য জায়েজ নয়, এই খাবার হচ্ছে আমার জন্য হারাম। আল্লাহু আকবার বলেন। এরপরে তিনি এই খাবারটা পেটের ভিতর থেকে বের করার চেষ্টা করলেন, পেটের ভিতরে আঙ্গুল ঢুকাচ্ছেন, মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিচ্ছেন, কোনোভাবে বমি হচ্ছে না। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা ভর্তি অনেক বেশি পরিমাণ পানি সে খেয়ে পেট ভরে ফেললেন। এরপরে পেটের ভিতরে হাত দেওয়ার পরে অটোমেটিক তার পেটের সব খাবার বেরিয়ে আসলো। সুবহানাল্লাহ বিহামদি। তখন তার গোলাম বললেন যে জনাব, আপনি তো এটা না করলেও পারতেন, আপনি তো তওবা করলেও পারতেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন যে হালাল হারাম খাবার যেই শরীরের মধ্যে রক্ত মাংস সৃষ্টি করে, গোশত বর্ধিত করে, সেটা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এজন্য যদি আমার জীবনটাও চলে যেত এই খাবার পেটের ভিতর থেকে বের করার জন্য, তাহলে আমি এই খাবার বের করে ছাড়তাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কেমন মুসলমান আমরা, আমরা হালাল হারামের কোন তোয়াক্কা করি না। মদ নিষিদ্ধকরণ আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন সাহাবা ইকরামরা এই মদের যেই পাত্রে মদ রাখতেন, সেই মদ মদের পাত্রগুলো রাস্তার মধ্যে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আয়াত নাজিল হওয়ার পরে যারা চিন্তা করলেন যে এই মদ এখনো আমার পেটের ভিতরে হজম হয় নাই, তারা মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিয়েছিল। এই আয়াত নাজিল হওয়ার পরে তখন তো সামাজিক মাধ্যম ছিল না, এমনকি রেডিও টেলিভিশনও ছিল না। ছিল তখন মানুষ একটা রাস্তায় রাস্তায় হাঁটত আর ঘোষণা জানিয়ে দিত। আগের যুগে, আগের যুগে বলতে আমরাও দেখছি, খেলা হবে অথবা কোনো মেলা হবে, এই এলানগুলো কিভাবে দিত বলেন তো? হাট বাজারে গিয়ে কোনো একটা মানে ইয়া বাজাইতো না, সাইলেন্ট বাজাইতো, এরপরে হাত দিয়ে আওয়াজ করে বিভিন্ন প্রকারে তারা ঘোষণা দিয়ে দিত যে অমুক দিন অমুক জায়গায় অমুক ফাংশন আছে, ঠিক কিনা জোরে বলেন তো। এইটা যদি হয় আমাদের সামান্য কিছুদিন আগে, তাহলে আগের যুগের অবস্থা কি ছিল? প্রায় 1400 বছর আগে তো আরো অবস্থা খারাপ ছিল, পায়ে হেঁটে হেঁটে মানুষের কাছে গিয়ে গিয়ে গিয়ে, কারণ তখন ওইরকম মানুষের জমায়েত ছিল না,
গিয়ে বলতো যে মদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মদ হারাম করে দেওয়া হয়েছে এই রকম ঘোষণা শোনার পরে রাস্তায় হেঁটে হেঁটে দেখা গেল যে রাস্তাগুলো প্লাবিত হয়ে গেছে যে যারা এই মদের প্রোডাকশনকারী সমস্ত পাত্রগুলো পর্যন্ত তাদের ঘর থেকে অপসারণ করেছেন সুবহানাল্লাহ বলেন তাহলে হালাল রিজিকের এবং ভক্ষণ করার বিধিনিষেধ গুরুত্ব কম না বেশি নাকি যা পাই তাই এই বেলা ভাই মদ খেয়ে নাও কাল নিশিতের ভরসা কই নাকি আগে খেয়ে নেই এরপরে হালাল হারাম কি আছে এটার বিশ্লেষণ বিচার হবে পরে কি বলেন চলবে জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ তাআলা সাধারণ মানুষদেরকে হালাল রিজিকের জন্য বলেছেন আবার মুমিনদেরকে নির্দিষ্ট করে হালাল রিজিকের কথা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু আল্লাহু আকবার এখানে বলছেন হে মুমিনগণ তোমরা আহার করো পবিত্র এবং হালাল বস্তু থেকে আর আল্লাহ তাআলার শরণ করো যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করে থাকো ইবাদতও করবা হারাম খাবারও খাবা এই দুইটা কি চলে ইবাদত কবুলের শর্ত কি বলেন তো আরো চিল্লাই বলতে হবে হালাল রিজিক না খাইলে যতই সেজদা দেওয়া হোক কবুল হবে সেজদার জায়গা কালো হয়ে যেতে পারে কিন্তু একটা সেজদাও কবুল হবে না কবুল হবে সাবধান হয়ে যেতে হবে আমাদেরকে কারণ হচ্ছে যে আমরা রিজিকের ক্ষেত্রে এই লোভ সামলাতে পারি না এখন এই রিজিক কি আমাদের কাছে টাঙ্গাইলের চমচমার বগুড়ার দই চলে আসবে সেইটা রিজিক কি বলেন তো রিজিক হচ্ছে পৃথিবীতে যা কিছু দেখেন সবই রিজিক আপনি যে শাড়ি পরেন লুঙ্গি পরেন এটাও রিজিক রিজিক কিনা বলেন হাদিসের মধ্যে এ কথাও বলা হয়েছে যে কেউ যদি একটা কাপড় পরিধান করে আর সেই কাপড়টা সে 10 দিরহামে কিনলো কয় দিরহামে আমি দিরহাম বাদ দিলাম 10 টাকায় কিনলো কয় টাকায় জোরে বলেন 10 টাকার মধ্যে একটা টাকা যদি হারাম থাকে তাহলে ওই পোশাক পরিহিত অবস্থায় যদি কেউ সিজদা দেয় তাহলে তার সিজদা কবুল হবে না তাহলে এবার আমাদের কত নামাজ আমরা পড়লাম কত অক্ত নামাজ আমাদের কবুল হয়েছে এগুলো এখন হিসাব নিকাশের সময় আসছে ঠিক কি না জোরে বলেন হিসাব নিকাশ করতে পারলে আমরা জান্নাতি আর না পারলে কোথায় যাব জাহান্নামে চলে যেতে হবে তাতে কোনো সন্দেহ নাই আত্মকোয়া চ্যানেল সত্যের সন্ধানে